ওয়াজ শোনা বেশি জরুরি না বই পড়ে ইলম অর্জন করা? দুটাই জরুরি, দুটাই খুব জরুরি। ফরজ গোসল না করে অনেক কিছু করা যাবে। বৃষ্টি বুঝিয়ে বিষয়টি বুঝিয়ে বলুন, ফরজ গোসল না করে সলাত আদায় করা যাবে না, ফরজ গোসল না করে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, ফরজ গোসল না করে ভাত রান্না করা যাবে, ঘর ঝাড়ু দেওয়া যাবে, সিম ছিঁড়ে আনা যাবে, বেগুন উঠে আনা যাবে, তরকারি কাটা যাবে, রান্না বান্না করা যাবে, সব কাজ করা যাবে, যাবে না সলাত আদায় করা, যাবে না কোরআন তেলাওয়াত করা। নবীজি তাহাজ্জুদ সলাত বেশিরভাগ সময় বাড়িতে ইস্টার জালসা জি বাংলা দেখে বাসায় কিছু বলতে গেলে মা মা রাগ করে, মাকে বুঝিয়ে বলার চেষ্টা করো টিভিটা ভেঙে দাও, একবার রাগ করে লাফিয়ে ভেঙে দিবা, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, দুই দিন বেঁচে থাকো উমারের মতো হয়ে, দুই দিন বাঁচতে এসেছি দুর্বল হয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, অন্তত নিজের পরিবারে আমি অন্তত উমার বাহির না হতে পারলেও পরিবার কন্ট্রোলের ব্যাপারে উমারের ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমার এবং স্ত্রীর আপনার ওয়াজ শুধু ভালো লাগে, অন্য আলেমের ওয়াজ ভালো লাগে না, এ কথা আমার মাও বলতেন, আমার মা বলতেন তুই বক্তব্য দিলে আমি বুঝতে পারি, অন্য গ্রাহ বলে কি যে বলে আমি ধরতে পারি না। তো যাই হোক, কথা স্মরণ থাকে সেই জন্য আমল করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। ওয়াজের জন্য কি রাস্তায় টাকা চাওয়া যাবে কি? এইভাবে টাকা চাওয়া যাবে না, বিরত থাকতে হবে। পৃথিবীতে কেন এত ধর্মের সৃষ্টি হয়েছে হবে এ কথাই ঠিক, আল্লাহ মানুষ পাঠিয়েছেন, বিভিন্ন মতের হবে, মানুষ সবাই কি একমতের হবে? এক মায়ের পাঁচ ছেলে পাঁচ রকম, কেন বিধর্মীরা ইসলামের নবীকে অপমান করতে চায়? ভালো মানুষ চিরদিনই অপমান হয়েছে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন রইল, বিয়ে করে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকা ঠিক না সেটা হালাল? বিয়ে করে বছরের পর বছর থাকা ঠিক নয়, বউকে নিয়ে যেতে হবে, এটাই জরুরি। খবরদার বিদেশে আছো, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলো না, মায়ের নামে খুলিও, মায়ের সাথে যত রাগ হোক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো, তো কয়দিন পরে বউ টাকাটা নিয়ে পালিয়ে যাবে আর একজনের সাথে। কত জিজ্ঞাসা আমার এরকম আছে, সাবধান, মা যতই গালি দেখ অ্যাকাউন্টটা মায়ের নামে খুলিও, বাপের নামে খুলিও। বিয়ে করে এসে বউ ভাত বা অনুষ্ঠান করে লুকোতে করা, অনুষ্ঠান করা, বউ ভাত করা হারাম। ওয়ালিমা তো বাসর রাতের পরের দিন সকালে, ওয়ালিমা বাসর রাতের সকালে, বউ ভাত হারাম। আমাদের সমাজে দেখা যায় মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলা হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন কারো যদি শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তোমরা একটু কি অসুবিধা হচ্ছে? শায়খ আমাদের কুষ্টিয়া জেলার শিরক বিদাতের ভরপুর যা বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই শিরক বিদাত রুখে দেওয়ার জন্য বড় কোনো আহলুল হাদিস প্রতিষ্ঠান নেই। এই শিরক বিদাত রুখে দেওয়ার জন্য আপনার পরিচালনায় কুষ্টিয়াতে একটি হাত, জি জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, অপেক্ষায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের 72 কাতার হবে, এর মধ্যে এক কাতার যাবে জান্নাতে। বর্তমান সময়ে অনেক দল আছে, এর মধ্যে আহলে হাদিস হই কি সেই জামাত? এটা এইভাবে নয়, যেখানে যারা কোরআন হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই এ দল, একজন হলেও। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা তারাই এ দল, একজন হলেও, জঙ্গলে হলেও, শহরে হলেও। 72টা দলের একটাই জান্নাতে যাবে, বাকিরা যাবে না, সেটা হলো সে লোক যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে একাই হলেও। শেখ
আমার পারিবারিকভাবে বিবাহ ঠিক হয়েছে, এখন কি আমি আমার হববিবির সাথে কোনো কথা বলতে পারবো? এই কথা তোমার জিজ্ঞাসা করা ঠিক হয়নি। বিবাহের পূর্বে তার সাথে কোনো প্রকার কথা বলা যাবে না, সব হারাম। আসসালামু আলাইকুম সাহেব, কুষ্টিয়াতে একটি জামিয়া সালাফিয়া তৈরি হবে ইনশাআল্লাহ। ফরজ সালাতে ইমামের সাথে নামাজরত অবস্থায় প্রতিনিয়ত সূরা ফাতিহা শেষ করতে না পারলে সালাত হবে কি হবে? ইমামের সাথে আপনার সালাত হবে, ইমামের হবে না। আসসালামু আলাইকুম, কোনো সংগঠনের সাথে যুক্ত না থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে কি জাহেলিয়াতের মরণ হবে? জি না, ভালো মরণ হবে। যার সাথে আপনি গেছেন আরও তো দল আছে, আপনি কার সাথে গেলেন, কোনটা ঠিক আপনি কি দিয়ে বুঝলেন? মুসলিম খলিফা যারা শাসন বাস্তবায়ন করতে পারে, আইন বাস্তবায়ন করতে পারে, তারাই হলে খলিফা। তার সাথে বায়াত করতে হবে, সংগঠনের নেতার সাথে বায়াত করতে হবে না। ইদানিং যুব সমাজে সালাতের পর মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করে, মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করা বিদাত। আপনার প্রচলিত নামাজ শিক্ষা বইয়ে মাথায় টুপি দেওয়া সৌন্দর্য ও উত্তম, কিন্তু পালন হচ্ছে না। সেটা না হোক, জরুরিতর নয়, তবে সালাতের বই সবাইকে পড়তে হবে। আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে এই শতাব্দীতে সবচেয়ে ভালো করে লেখার। আমি একজন নবমুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি 8 বছর। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার স্ত্রী আমাকে কোর্ট থেকে তালাক দেয়, এখন আমি তাকে গ্রহণ করতে পারবো কি না? পুনরায় বিবাহ করতে হবে তাহলে পারবেন? র্যাগিং বা পরিচিতির নাম করে কলেজ বা ভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সাথে যা করা হয় সে সম্পর্কে আপনার কী মত? আমি নিজেই বুঝলাম না। যদি এমন কিছু হয়, আচ্ছা, পুরাতনেরা নতুন কাছ থেকে নির্যাতনমূলক কিছু আদায় করে, এগুলো তো হারাম কাবির, এখন এগুলো বেঢঙ্গা নীতি। মসজিদের নাম কি আহলে হাদিস জামে মসজিদ রাখা যাবে না? এটা তাহলে কেমন হয়? দলিলের ভিতরে রাখতে হবে, তবে উপরে একটা নাম ইসলামী নাম দিতে হবে, বায়তুন নূর, বায়তুল হামদ, এরকম কিছু দিতে হবে। আমাদের সৈনিকরা যারা বিদেশে মিশনে যায়, তাদের যে গরু ছাগলের ও মুরগির মাংস খাইতে দেওয়া হয় সেই গোশত অনেক দিন আগে জবাই করে আনার প্রশ্ন। এই জবাই আমার প্রশ্ন, এই জবাই কিভাবে হয়, কেন কেন দেরিতে হয় কি না? আচ্ছা যাক, কিভাবে জবাই হয়েছে জানা না থাকলে খায়ও না, আর যদি মনে করো খাবো তাহলে বিসমিল্লা বলে খেতে হবে। শায়খ আপনি বলেছেন যাদের চুল দাড়ি সাদা হবে তারা মেহেদি ব্যবহার করবে, কিন্তু আপনি নিজে ব্যবহার করেন না যে করবো ইনশাল্লাহ। মাহফিল উপলক্ষে মসজিদকে লাইটিং দিয়ে সাজানো যাবে না? যাবে না, অপচয় খরচের কোনো সুযোগ নেই। কোনো ইসলামী সংগঠন করা যাবে কি? করলেই ভিতরে হিংসা ঢুকবে, বলবে যে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, ভালো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি। প্রত্যেক কেরাতের শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে? জি না, সুরার প্রথমে লাগবে, যখনই সুরা শুরু হবে। সালাতের মধ্যে একটা পড়ার পরে আর একটা সুরা পড়ছেন, তখন কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে। আর শুরুই হচ্ছে সুরার মধ্যে, তাহলে শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহ বলা যাবে না, শুধু আউযুবিল্লাহ। আকিকার মাংস বিনিময় করার সঠিক নিয়ম কি? বন্টন ও আকিকার গোস্ত বন্টন হবে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত, এটা বাপের জিম্মেদারি, ও নিজে খাবে না তার আত্মীয় স্বজনকে দেবে সেটা তার ব্যাপার। কুরবানির গোস্ত বন্টন করতে হবে, ফকির মিসকিন দিতে হবে, জরুরি। কুরবানির গোস্ত আর আকিকার গোস্ত দুটো এক নয়। হানাফি মসজিদে সলাত আদায় করতে হয়
ব্যবসার জন্য, কিন্তু সেখানে দোয়া কেরাত আদায় করার আগে রুকু সিজদা শেষ হয়ে যায়, হোক এর জন্য ইমাম দায়ী হবে, আপনি যাবেন আসরেরটা দোকানে পড়ে নিন, এই জন্য যে ওটা সময় পার হয়ে গেছে। সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তাদের বিরুদ্ধে, শেখ আমি অনেক দিন ধরে প্রসাবের সমস্যায় ভুগছি, প্রসাব করার পর 8-10 মিনিট ধরে হালকা প্রসাব বের হয়, ও হোক তুমি উজু করে সলাত আদায় করবে, বাস কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, সম্ভবপর যখন সলাত শুরু করবা তখন পরিষ্কার কাপড়ে উজু করে শুরু করবো, তারপর পেশাবে কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, সলাত শেষ হওয়া পর্যন্ত ওভাবেই থাকবা। এটা হলো ইস্তেহাজা, যেসব মহিলাদের রক্তজনিত রোগ যেটা হায়েজ নয়, ওর বিধান যেটা আল্লাহ বলেছেন তারও বিধান এটাই। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করার পরে মাপ চাইলে, আচ্ছা পরবর্তীতে খারাপ ব্যবহার হলে, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার হয়ে থাকলে ক্ষমা নিয়ে নাও তাড়াতাড়ি আজকেই, আর বাপকে বলবো কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে যাবেন না, ওর জন্য বদদোয়া করবেন না, দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে যাবেন। জানাজার নিয়ম কি? আল্লাহ আকবর বলে সানা পড়তে হবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতেহা, বিসমিল্লাহ অন্য একটা সুরা, আল্লাহ আকবর, দুরুদ ইব্রাহিম, আল্লাহ আকবর, তারপর বিশেষ দোয়া আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামহু, শেষ আল্লাহ আকবর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজার দোয়ার সুরা, জানাজার দোয়ার সুরা ফাতেহা পড়তে হবে কি? বাধ্য, জানাজাই সুরা ফাতেহা পড়তেই হবে। অন্যের বউকে বিয়ে করলে পরে সেই বউ আগের স্বামীকে ছেড়ে দিলে, নতুন বিবাহিত স্বামী গ্রহণ করলে তার নতুন স্বামীর কোনো পাপ হবে কি? নতুন স্বামী তাকে প্রতারণা দিয়ে থাকলে পাপ হবে, প্রতারণায় যদি এসে থাকে তাহলে তো পাপ হবে, আর আগের স্বামীকে তালাক দিয়ে এই সংসারে আসতে হবে, ও যদি নিজে খোলা তালাক নেই তাহলে 30 দিন পরে বিবাহ হবে, আর ওকে খোলা তালাক দিয়েই যদি এ বিবাহ বসে তাহলে এই বিবাহ বাতিল হয়েছে, জেনা হচ্ছে আবার বিবাহ পড়াতে হবে, আর স্বামী তালাক দিলে 30 দিন থামতে হবে। সহবাস করার পরে ফরজ গোসল না করে কি কিছু খাওয়া যাবে? সবই খাওয়া যাবে, সব কিছুই করা যাবে, গরু ছাগল জবে করা যাবে ফরজ গোসল না করেই, বিসমিল্লাহ আকবার। ইউটিউবের টাকা হালাল নাকি হারাম আমিও ভালো বুঝি না, যদি এটা নিশ্চিত সঠিক হয় তাহলে ঠিক আছে, অনেক সময় অ্যাড চলে আসে, নগ্ন মেয়ে চলে আসে, এটা যদি খালেস অন্তরে দিন প্রচার হয়ে থাকে তাহলে জায়েজ, আর যদি এমনি নিজের একটা মনের একটা খামখেয়ালি খুশি তাহলে তো হারাম। বিড়ি সিগারেট খাওয়ার বিধান কি হারাম? একজন মুসলিম টিভিতে খেলা দেখে সময় নষ্ট করতে পারে, এগুলি হারাম। দাড়ি রাখার বিধান কি ফরজ? শুধু আল্লাহ জিকির করা যাবে কি? কাবিরা গুনাহ হবে, আল্লাহ আল্লাহ গুনাহ হবে, লা ইলাহা লা ইলাহা গুনাহ হবে, হু হু গুনাহ হবে, কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বললে গুনাহ হবে, ওরকম শব্দ আল্লাহর নবী থেকে নেই। নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু তার আগে নবীদের পিতা কেন কে? সবার পিতা আদম আলাইহিসসালাম, অতএব জাতির পিতা আদম আলাইহিসসালাম। হুজুর যতই বলুক, আমি জানি নেটের খবর আমাকে এক একটু কেউ না কেউ বলে, জাতির পিতা আদম আলাইহিসসালাম, এই কথাই ঠিক, জাতির পিতা যিনি সবার পিতা তিনি, তো ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা হলেন, তো তাহলে আদম কে? ইব্রাহিম আলাইহিসসালাম হলেন নীতির পিতা, নীতি নিয়ম নীতি তারই মেনে চলা হয়। ছেলে বাবা মাকে টাকা দিতে পারে না, এ কারণে বাবা মা ছেলের সাথে কথা বলতে চায় না, বোকামি ছেলের, 24 বছর বয়সে বয়স হয়েছে, ছেলে বিয়ে করতে চায়, বাবা মাকে জানানো হয়েছে কিন্তু মামাদের কারণে বিয়ে দিচ্ছে না, হেস অযোগ্য পিতা মাতা,
সালাতের মধ্যে রুকু ও সিজদার ও বৈঠকে আরবিতে কোরআনের আয়াত পড়া যাবে? পড়েন, সিজদাই পড়া যাবে না, রুকুতে পড়া যাবে না কোরআন মাজিদের আয়াত, সালামের বৈঠকে পড়া যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার পানি, ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পৃথিবী ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পানি থাকবে, প্রয়োজন হলে থাকবে, ওরকম কিছু আল্লাহ রাসূল বলেননি। সমতল জমিনে পৃথিবী বিচার হবে, সব উঁচু নিচু সমান হয়ে যাবে, মাটির রং থাকবে সাদা, সমতল সাদা জমির ওপরে বিচার হবে। একটা হাদিস পড়লাম মুসলিম শরীফে 148 নম্বর হাদিসে, শিরক ও কুফরি পার্থক্য সালাত এর কথা কি ঠিক? আসসালামু আলাইকুম, শায়খের কাছে আমার প্রশ্ন, মেয়ের পেটে বাচ্চা থাকলে কয় মাস পর্যন্ত সহবাস করা যাবে? মেয়ের পেটে বাচ্চা থাকলে একদিন সহবাস করা যাবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। যদি তাদের পরিবেশ অনুকূলে হয়, স্বামী স্ত্রী মিলনের পরপরই বাচ্চা প্রসব হতে পারে, কোনো সমস্যা নেই, তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার। পেটে বাচ্চা থাকলে দু মাস চার মাস সহবাস করা যাবে না, এটা তো মেসেরেকি কথা, মিথ্যা কথা, নোংরা কথা। স্বামী স্ত্রী ওদের ব্যাপার, ওদের জন্য যেটা সহজ হবে সেটাই করবে। কোরআন মাজিদের শেষে লেখা আছে একটা হাদিস, যদি কেউ হাফেজ হয়ে গেল এবং সে হালালকে হালাল মান, ও হাদিস ঠিক নয়, ওই একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই হাদিস জাল। দাড়ি কি বড় হলে ছাঁটা যাবে কি না? কোনো সময়তেই ছাঁটা যাবে না, অসুবিধে চলা যাচ্ছে না, কষ্ট হচ্ছে কাপড় চোপড় পরতে, সেটা ভিন্ন কথা, তাছাড়া দাড়ি কাটার কোনো সুযোগ নেই। কোরআন তেলাওয়াতের পর কি সাদাকাল্লাহুল আজিম বলা যাবে? যিনি গুনাহ হবে বললে বলা যাবে না। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খের। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা আজ করি